গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ। বন্ধুরা, কিছুদিন আগে যে বন সহায়কের যে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছিল সেটার আজকে একটা কুইজ কন্টেস্ট চলছে, তো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। এমনি আদার্স পরীক্ষায়ও এটা কাজে লাগবে। তো বনভূমির উপরে রয়েছে এটা। তো ফার্স্ট কোশ্চিন যেটা রয়েছে, যে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? খেদাবন, কাদাবন, বাদাবন না চাঁদাবন? ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশান সি, বাদাবন। তো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দিও ভিডিওটি শেষে যদি ভাল লাগে, এবং কমেন্ট করে জানিও যে তোমার স্কোর কত হচ্ছে। প্রত্যেকটি পার্টিসিপেট করো, কমেন্ট করে জানাবে সবকটা। তো সেকেন্ড কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড যে কোশ্চেন রয়েছে, যে দুধুয়া জাতীয় উদ্যান কোন ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি পশ্চিমবঙ্গ, না অপশান ডি উত্তরপ্রদেশ। তো সেটা তোমরা কমেন্ট করে জানাও যে দুধওয়া কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে অপশান ডি, উত্তরপ্রদেশ হবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চিন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিনে রয়েছে যে অসমের ব্যাঘ্র সংরক্ষণের স্থানের নাম কি? অসমে ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি? অপশান এ মানস, অপশান বি বন্দিপুর, অপশান বি পেরিয়ার, অপশান ডি দাচিগ্রাম। তো এটা তোমরা কমেন্ট করে জানাও যে অসমের ব্যাঘ্র সংরক্ষণ যেটা হয় সেটার জায়গাটির নাম কি। তো অপশান এ হবে অ্যান্সার, মানুষ। যাদের যাদের সঠিক হচ্ছে তাদের তারা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তাদের সঠিক হচ্ছে। এবং 15টি কোশ্চিন রয়েছে, তো 15টি কোশ্চিনের শেষে তোমরা নিজেদের স্কোরটি জানাবে কার কত স্কোর হলো। তো নেক্সট 4 নম্বর কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চিনে রয়েছে, পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশান এ 5th June, অপশান বি 5th January, অপশান সি 5th July, অপশান ডি 5th August। তো পরিবেশ দিবস কবে পালিত হয়? তো পরিবেশ দিবস পালিত হয় অপশান এ 5th June পালিত হয় পরিবেশ দিবস। অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো প্রত্যেকটি কোশ্চিনের। 5 নম্বর কোশ্চিনে আমরা যাচ্ছি। 5 নম্বর কোশ্চিনে রয়েছে, কবে বসুন্ধরা দিবস পালিত হয়? বসুন্ধরা দিবস কবে পালিত হয়? অপশান এ 20 এপ্রিল, অপশান বি 21শে এপ্রিল, অপশান সি 22শে এপ্রিল, না অপশান ডি 23শে এপ্রিল। কবে বসুন্ধরা দিবস পালিত হয়? বসুন্ধরা দিবস হলো 22শে এপ্রিল, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 6 নম্বর কোশ্চিনে আমরা যাচ্ছি। 6 নম্বর কোশ্চিনে রয়েছে, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি মেঘালয়, অপশান সি রাজস্থান, না অপশান ডি মধ্যপ্রদেশ। তো ঘানা পাখিরালয় যেই রয়েছে সেটি কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করে জানাও যে ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত। ঘানা পাখিরালয় অবস্থিত রাজস্থানে, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চিনে রয়েছে, ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি দেরাদুন, অপশান সি এলাহাবাদ, না অপশান ডি জোড়হাট। তো ভারতে অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে, অপশান বি হবে রাইট অ্যান্সার, দেরাদুন হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, আমরা 8 নম্বর কোশ্চিনে চলে যাচ্ছি। 8 নম্বর কোশ্চিনে রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? অপশান এ নীলগিরি, অপশান বি সুন্দরবন, অপশান সি ভাবিতা অরণ্য, অপশান ডি কামাখ্যা অরণ্য। কোশ্চিন রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? তো ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় সুন্দরবনে, অপশান বি হবে
রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 9 নম্বর কোশ্চিন আমরা চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চিনে রয়েছে, সরিষ্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? সরিষ্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি কর্ণাটক, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি রাজস্থান। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, পার্টিসিপেট করো কুইজগুলোতে, কুইজ কন্টেস্টে অনেক কিছু শিখতেও পারবে, অনেক নতুন কোশ্চেনও পাবে। তো সরিষ্কা জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে, অপশান ডি হবে রাইট অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিন, 10 নম্বর কোশ্চিন রয়েছে, নিচের কোন জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? কোন জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? ঠিক আছে, বক্সা জাতীয় উদ্যান অপশান এ, অপশান বিতে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান, অপশান ডিতে রয়েছে, সিতে রয়েছে সিংহলীলা জাতীয় উদ্যান, অপশান ডিতে রয়েছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান। তো কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? বাল্মীকি জাতীয় উদ্যান হলো পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। তো এইটা একটি কোশ্চিন এখানে দেয়া হলো যে বাল্মীকি জাতীয় উদ্যান তাহলে কোন রাজ্যে অবস্থিত রয়েছে। তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করো তাড়াতাড়ি, এটা এখনই বলে দেওয়া হবে যে বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে। তো নেক্সট কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। নেক্সট 11 নম্বর কোশ্চিন রয়েছে, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1968, অপশান বি 1970, অপশান সি 1972, না অপশান ডি 1978। তো কবে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, অপশান সি হবে রাইট অ্যান্সার। যাদের যাদের সঠিক অ্যান্সার আসছে অবশ্যই তারা কমেন্ট করবে যে, আর নিজের স্কোরটা লাস্টে জানাবে 15-র মধ্যে তার কত স্কোর হলো, আর চেষ্টা করবে যে 15-র মধ্যে 15টাই স্কোর করার। তো দরকার হলে আবার একবার পার্টিসিপেট করবে। তো নেক্সট কোশ্চিনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চিন, 12 নম্বর কোশ্চিন রয়েছে, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি আসাম, অপশান সি ঝাড়খণ্ড, না অপশান ডি উড়িষ্যা। তো কোশ্চিন রয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত, অপশান ডি হবে রাইট অ্যান্সার, উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্য। নেক্সট কোশ্চিনে আমরা চলে যাচ্ছি। 13 নম্বর কোশ্চিন রয়েছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? অপশান এ 21শে জানুয়ারি, অপশান বি 21শে ফেব্রুয়ারি, অপশান সি 21শে মার্চ, না অপশান ডি 21শে এপ্রিল। তো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? অরণ্য দিবস হলো 21শে মার্চ, অপশান সি হবে রাইট অ্যান্সার, অ্যান্সার 21শে মার্চ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন আমরা চলে যাচ্ছি। 14 নম্বর কোশ্চিন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গে, অপশান বি অসমে, অপশান সি ঝাড়খণ্ডে, অপশান ডি উত্তরপ্রদেশে। তো তোমরা কমেন্ট করো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তারপর করে দেয়া হবে এখনই। এটি জানা উচিত যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত অসমে, অপশান বি হবে রাইট অ্যান্সার। যারা যারা অসম করেছো তাদের তাদের অ্যান্সারটি ঠিক হয়েছে। তো আজকে শেষ কোশ্চিন, 15 নম্বর কোশ্চিনে যাওয়ার আগে তোমাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভাল লাগে থাকে তো অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দাও। টার্গেট করছি 10টি লাইকের, তো আশা করি 10টি লাইক পেয়ে যাব। তো নেক্সট কোশ্চিন, লাস্ট কোশ্চিন, 15 নম্বর কোশ্চিনে আমরা যাচ্ছি। 15 নম্বর কোশ্চিন রয়েছে, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অপশান এ দুধুয়া, অপশান বি বক্সা, অপশান সি জিম করবেট, আর অপশান ডি হেমিস। কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান হিসাবে কোনটি রয়েছে? তো প্রথম জাতীয় উদ্যান রয়েছে জিম করবেট, অপশান সি হবে রাইট অ্যান্সার, জিম করবেট হবে রাইট অ্যান্সার, অপশান সি প্রথম জাতীয় উদ্যান। তো কাদের কত স্কোর হলো?
অবশ্যই তারা নিজেদের স্কোরটি 15-র মধ্যে করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটি ক্লিক করো যাতে নেক্সট ভিডিও আসলে সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই রয়েছে, নেক্সট আবার কুইজ কন্টেস্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা চলে আসব। তো সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সি ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन, इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है, रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोज है उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोज है उसकी नोटिफिकेशन मिलती रहे।